নমস্কার, আপনারা দেখছেন এফএম হিন্দু। যে সকল হিন্দুরা ভাবেন যে হিন্দু ধর্ম আদি অনন্তকাল থেকে বিরাজমান আছে ও ভবিষ্যতেও থাকবে এবং হিন্দু ধর্মকে কেউ আঘাত ও ধ্বংস করতে পারবে না, আমি মনে করি তারা একটি আস্ত গোবেট ও মহামূর্খ। তারা বোকার স্বর্গে বাস করেন। কখনো ভেবেছেন আফগানিস্তানের হিন্দুরা কোথায় গেল? ভাবুন তো, কাবুল শহরটা শ্রীরামের পুত্র কুশ বানিয়েছিলেন, আজ সেখানে একটা মন্দির পর্যন্ত নেই। গান্ধার, যার বিবরণ মহাভারতে পাওয়া যায়, সেখানকার রানী ছিলেন গান্ধারী। আজ সেই স্থানের নাম কান্দাহার এবং সেখানে আজ আর কোনো হিন্দু বেঁচে নেই। কম্বোডিয়া, যেখানকার রাজা ছিলেন সূর্যদেব বর্মন, যিনি পৃথিবীর সবথেকে বড় মন্দির অ্যাঙ্কর ভাট নির্মাণ করেছিলেন, আজ সেখানেও কোনো হিন্দু নেই। ইন্দোনেশিয়ার বালিদ্বীপে মাত্র 30 বছর পূর্বেও শতভাগ হিন্দু ছিল, আর আজ সেখানে 80% নেমে এসেছে। কাশ্মীরে মাত্র 30 বছর পূর্বেও 50% হিন্দু ছিল, আর আজ মাত্র 3-4%। কেরলে মাত্র 10 বছর পূর্বেও 60% হিন্দু ছিল, এখন মাত্র 20%। নর্থ ইস্ট রাজ্যগুলিতেও আজ ভয়ঙ্কর হারে হিন্দু জনসংখ্যা কমে আসছে। এর মধ্যে আমাদের পশ্চিমবাংলাও আছে। লাগাতার অনুপ্রবেশ বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের সবকটি রাজ্যের জনবিন্যাস বদলে দিয়েছে। 1569 সাল পর্যন্ত ইরানের পূর্ব নাম ছিল পারস্য, যেখানে একটিও মুসলিম বসতি ছিল না, শুধুমাত্র হিন্দুর অনুরূপ অগ্নিপূজক সূর্যপূজক পারস্যিকরাই থাকতেন। যখন পারস্যের উপর মুসলিমরা আক্রমণ চালাত, তখন পারস্যের বয়স্ক ব্যক্তিরা তাদের তরুণ যুবকদের বলতেন, আমাদের কেউ হারাতে পারবে না, কেউ ধ্বংস করতে পারবে না, আমাদের ধর্ম অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু ধীরে ধীরে পারস্য ইরানে পরিণত হল, সমস্ত পুরানো স্মৃতিচিহ্ন মুছে ফেলা হলো, সমগ্র পারস্য জুড়ে চালানো হলো ধ্বংসযজ্ঞ, লুট করা হলো পারস্যকে। পারস্যিক নারীরা হলো গনিমতের মাল, পুরুষদের নৃশংসভাবে খুন করা হলো, আর অবশিষ্টদের করা হলো ধর্মান্তরিত। অল্প সংখ্যক কিছু বেঁচে যাওয়া পারস্যের অধিবাসী যারা নৌকা যাত্রা করে ভারতে পালিয়ে এসেছিল, তাদেরই হাতে গোনা কয়েকজনকে আজ গুজরাটে দেখতে পাওয়া যায়। এই পারস্য থেকে বেঁচে পালিয়ে আসা একটা পরিবার ভারতের ধনকুবের আজকের টাটা পরিবার। সদা সর্বদা শান্তি চাই শান্তি চাই করে শান্তি ভিক্ষা করা হিন্দুদের এবার ভাববার সময় এসেছে, কারণ নিকট ভবিষ্যতে সমগ্র হিন্দু জাতি চরম সংকটের সম্মুখীন হতে চলেছে। এই সংকট অস্তিত্বের সংকট। সমগ্র বিশ্বে খ্রিস্টান ধর্ম অধ্যুষিত দেশ হলো 80টি, আর ইসলামিক দেশ হলো 56টি, কিন্তু একটিও হিন্দু রাষ্ট্র নেই। হিন্দু সংখ্যাগরিষ্ঠ 2টি দেশ আছে, একটি হলো আমাদের দেশ ভারত, অপরটি হলো ভারতের প্রতিবেশী নেপাল। এটা আমাদের দুর্ভাগ্য যে এই 2টি দেশই বর্তমানে ধর্মনিরপেক্ষতার আঁচলে মুখ লুকিয়ে আছে, যা হিন্দু ধর্মকে আরও দুর্বল করে দিচ্ছে। আপনি প্রশ্ন করতে পারেন, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা এসব তো হিন্দু ধর্মেরই শিক্ষা, এগুলো হিন্দুদের ক্ষতি করবে কেন? হ্যাঁ, আপনার চিন্তা পুরোপুরি সঠিক। চরম সাম্প্রদায়িক ও কট্টরপন্থী ধর্মের আগ্রাসনে নিরীহ ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক হিন্দু ধর্ম আজ বিলুপ্তির দিকে মন নিচ্ছে। বাংলাদেশের দিকে দৃষ্টি দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। যত মত তত পথ, এই স্লোগান হিন্দুর ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এরা বৃথা সর্বধর্ম সমন্বয়ে ব্যস্ত হলেও আন্তধর্মীয় সম্প্রদায় ও মতপথের প্রতি অনেকাংশে শ্রদ্ধাশীল ও পজিটিভ নয়। এটাও হিন্দু ঐক্যতার অন্তরায়ের অন্যতম প্রধান কারণ। ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ সহ বিভিন্ন সংঘ হিন্দুর শক্তির অন্যতম আধার। তথাপি এই ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ ইত্যাদি সংঘগুলোও নিজেদের গুরু মহারাজদের ঢোল পেটাতে যেয়ে হিন্দুর খেয়ে হিন্দুর পরে হিন্দুরই ক্ষতি করে যাচ্ছে। ভগবান অমুক, ভগবান তমুক, এই অমুক তমুক করতে যেয়ে, অর্থাৎ মানুষ ভগবানের কবলে পড়ে আসল ভগবান মন্দির হারা হচ্ছে। বিভিন্ন কারণে ভারতেও হিন্দুরা আজ নিরাপদ নয়। চলুন একটা সমীক্ষা করি, আর ফলাফল দেখি কি হয়। 10 জন হিন্দুকে প্রশ্ন করুন, দাদা আপনি কোন জাতির?
আমি নিশ্চিত এই উত্তরগুলি আসবে। আমি ব্রাহ্মণ, আমি কায়স্থ, আমি নমুশূদ্র, মাহিষ্য, তিলি, মুচি, বাগদি, ডোম, কলু, সাহা, ঘোষ, দত্ত, বৈরাগী ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্নটাই 10 জন মুসলিমকে করুন, ভাইজান আপনি কোন জাতির? দেখবেন তারা সকলে এক বাক্যে এক কথায় একটি উত্তর দেবে যে তারা মুসলিম। যদি মুসলিমের কাছে পুনরায় জিজ্ঞেস করা হয়, ভাইজান আপনার ধর্মের নাম কি? এক বাক্যে বলবে, ইসলাম ধর্ম। এবার একজন হিন্দুর কাছে জিজ্ঞেস করুন, দাদা আপনার ধর্মের নাম কি? কেউ বলবে হিন্দু ধর্ম, না 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 সনাতন ধর্ম। বৈষ্ণব, শাক্ত, শৈব, গণপত্য, মতুয়া, ইস্কন, রামকৃষ্ণ, মানে যত মত তত ধর্ম। কিন্তু একজন হিন্দুর বলা উচিত ছিল, আমার ধর্মের নাম সনাতন ধর্ম, জাতি হিসাবে আমি হিন্দু, আমার একটাই মত বৈদিক, আমি গর্বিত, আমি হিন্দু। এই হিন্দু মানুষগুলো নিজেদের হিন্দু বলুক আর নাই বলুক, অন্যরা কিন্তু ঠিকই এদের হিন্দু বলে ডাক দেয়, যে ডাকে আপনাকেও সাড়া দিতে হয়। তবুও ঐক্যতার প্রশ্নে আমরা যে কতটা বিভাজিত তা ভাববার সময় এসেছে। ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। শুভকামনা।